এই ভিডিওতে আমরা দেখব কতগুলি বাইসনের, আমেরিকান বাইসনের যেগুলোকে বাফেলো বলা হয়, সেগুলির বিভিন্ন বন্য জীবজন্তুর হাত থেকে প্রাণ বাঁচানোর বিভিন্ন দৃশ্য। শুরু করছি এই ভিডিওর শুরুটাই হচ্ছে একটা সিংহর এই বাইসনদের একটা দলে তাড়া করে শিকার ধরার চেষ্টা নিয়ে, এবং সে অসাধারণ দৃশ্য একটা, জলে কুমির, ডাঙায় সিংহ, এবং তার মধ্যেই তাদের বেঁচে ঘোরাফেরা, বেঁচে ফেরা, এই নিয়েই এই ভিডিও। আপনারা দেখছেন যে এই জলের মধ্যে যে বাইসনটি রয়েছে তাকে পার থেকে রক্ষা করছে সিংহটি, কারণ বেশ নধর শিকার, অনেক দিনের খাদ্য সিংহের কাছে। এবং বাইসনদের পুরো একটি পাল এখানে দেখা যাচ্ছে, সেটাকেই টার্গেট করেছে সিংহটি, সিংহের দল। দেখুন দূর থেকে কি লক্ষ্য করছে, মাঝখানে একটু জলও খেয়ে নিচ্ছে জলাশয় থেকে। চুপিসারে জলাভূমির মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছে। চোখ দুটো দেখুন খালি, জল খেতে গেছিল কচ্ছপ আবার সিংহকে খোঁচানোর চেষ্টা করছে। মানে সবকিছুর মধ্যে এই বন্য জগতে একটা ছন্দ, একটা মজা লুকিয়ে থাকে। চোখ দুটো দেখুন শিকারের দিকে, তার মাঝে মাঝে জল খেয়ে নেওয়া, চোখ কিন্তু স্থির আছে শিকারের দিকে। দেখুন এই দৌড় শুরু হলো, দৌড় শুরু হলো, দৌড় শুরু হলো, আয় 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 আয়। এও বলছে যে তোকে ছাড়বো না, এও বলছে আমি কি সহজে ধরা দেবো, বাইসনও বলছে আমি কি সহজে ধরা দেবো। এদিকে জলাভূমির মধ্যে দিয়ে এগিয়ে আসছে আরেকটি সিংহ, আবার এইবারে সিংহটি বাইসানটিকে কাবু করে ফেলার চেষ্টা করছে দূর থেকে ধরে, তার টুঁটি টিপে ধরার চেষ্টা করছে যাতে সে মানে এই এই কামড় ছাড়াতে না পারে। দাঁতে দাঁত চিপে ধরেছে, কচ্ছপের কামড় যাকে বলে একেবারে, একদম টুটি টিপে ধরা কামড়, শিকার ধরার কামড়। এই ধরলো, ধরলো, ধরলো এবং তাকে শুইয়ে ফেলার চেষ্টা করছে যাতে গলার কাছে ধরতে পারে। শরীরের খুব দুর্বল দুর্বল জায়গাগুলো, যেমন লেজ, লেজটাকে কামড়ে ধরে তাকে কাবু করার চেষ্টা করছে। এরাও কি সহজে ধরা দেওয়ার পাত্র, বাইসন গুলি, বাফেলো গুলি? আগেই বলেছি আমেরিকান বাইসনকে বলে বাফেলো। হাঁপিয়ে গেছে বাইসন এতক্ষণ দৌড়ে, নিঃশ্বাস নিচ্ছে, এক পাল বাইসন গেল, দূর থেকে দাঁড়িয়ে একটা বক দেখছে, আরো একটা বক উড়ে গেল, জলে কিছু বাইসন চড়ছে। দেখুন সিংহ আর বাইসনের লড়াই,
জলে নেমে গেল। সিংহ আর বাইসন মুখোমুখি, এতগুলো সিংহ আর একটা বাইসন টার্গেট। আস্তে আস্তে এগোচ্ছে এগোচ্ছে, বুঝে শুনে দৌড় শুরু হলো। দৌড়, বাইসন গ্রে পালগুলিও সমবেত হয়ে দৌড়াচ্ছে। পশুরাজ, দেখুন তো এই দৌড়ানোর এই ভঙ্গি, এই চোখ মুখ, সাধে কি পশুরাজ বলা হয়? এই কেশর, বনের রাজা, সত্যি এমনই তার রূপ। আবার বাইসানের রুখে দাঁড়ানোতে সিংহ পালাচ্ছে, সেমন দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। বাইসানের তাড়া খেয়ে সিংহ উপরে, গাছের উপরে আশ্রয় নিয়েছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কয়েকটি বাইসানের তাড়া খেয়ে সিংহ গাছের উপরে আশ্রয় নিয়েছে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে একে অপরকে দুইজনেই ভয় পায়, কেউই কম যায় না বনে। বনের রাজাকেও এটা ডরায় না বাইসানগুলি, তার মানে এরাও যে কতটা মারাত্মক হতে পারে সেটা বুঝতে পারছেন তো? দেখুন, শাসনে রেখেছে সিংহটাকে, মগডালে উঠিয়ে রেখেছে, সবগুলো মিলে নামবি না এখান থেকে। এখানে আবার উল্টো ছবি, এখানে জলাশয়ের একটা বাইসান এবং তাকে ঘিরে ধরে অনেকগুলি সিংহ, যে কখন তাকে কাবু করা যাবে। একটা বাইসানকে তাড়া করছে আরেকটা সিংহ, বাইসানটি আবার তাড়া করছে আরেকটা সিংহকে। সকলেই সেয়ানে সেয়ানে যুযুধান, লেজের লেজের কাছটা ধরেছে, লেজটা ধরেছে কামড়ে বাইসানের। কামড়েই আছে বাইসানের লেজটা, যাতে একবার শুয়ে পড়ে তাহলে টুঁটিটা টিপে ধরবে, এবং সে সেই টুঁটি চিপে ধরলেই আর ছাড়াতে পারবে না। ওই দেখুন, গলার কাছটা টুঁটিটা ধরার চেষ্টা করছে। দেখুন দেখুন, গলার কাছটা কামড়েছে। বলছিলাম না এতক্ষণ যে ওর লক্ষ্য হচ্ছে টুঁটিটা, একবার টুঁটি টিপে ধরতে পারলে আর নড়াচড়া করতে পারবে না শিকার। দেখুন, একটা সিংহ কাবু করে, প্রায় কাবু করে ফেলেছে জলের জলের মধ্যে একটা বাইসানকে, আর দুপাশ থেকে অন্য সিংহগুলি কামড়ে ধরে, টুঁটি কামড়ে ধরে পড়ে আছে, যে কতক্ষণে শুয়ে পড়বে। দেখুন, একেবারে মানে দাঁতে দাঁত দিয়ে চিপে থাকা যাকে বলে একেবারে, আর অন্যগুলি দুপাশ থেকে অপেক্ষা করছে, গার্ড দিচ্ছে যাতে পালিয়ে না যেতে পারে। মানে দাঁতে দাঁত চিপে লড়াই যাকে বলে একদম। ওপর থেকে তোলা কুমিরের ছবি, বাইসনগুলি জল থেকে উঠে আসছে, নিশ্চয় কুমির এগিয়েছে, কুমিরে আসার টের পেয়ে গেছে এরা। ওই দেখুন, জলে কুমির, ডাঙায় সিংহ, কোথাও এদের শান্তি নেই, কিন্তু তার মধ্যেই বেঁচে থাকতে হবে। এটাই বেঁচে থাকার লড়াই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন। এর মধ্যেই যে বাঁচবে
সেই টিকে থাকবে, আর বাদ বাকি যে পারবে না তাকে সরে যেতে হবে, মরে যেতে হবে। এটাই অরণ্যের নিয়ম, এটা সমাজেরও নিয়ম। দেখুন বাসনগুলোর চেহারা দেখেছেন, কিরকম তেল চুকচুকে চেহারা। কুমির জলে, কুমির ডাঙা সিংহ, বাইসনের সিংহগুলি লক্ষ্য করুন। এগুলি যদি একবার তারা ফুঁড়ে দিতে পারে সিংহকে, তাহলে কিন্তু সিংহ রক্ষা পাবে না। অথচ এত ভয়ানক প্রাণী বাইসন, তার পিঠে পাখিগুলো কি সুন্দর বসে আছে নিশ্চিন্তে দেখছেন?